নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে স্বাগত। আজকে নিয়ে এসেছি সজনে পাতার গরম গরম বড়া রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। সজনে পাতা নিয়ে নিয়েছি আর এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে ছাতে ছাতে একটা কথা বলি, অনেক বাচ্চারাই আছে সজনে পাতা কিন্তু শাক বা পাতা খেতে চায় না, তাদেরকেই বড়া রেসিপিটা করে দিলে তারা কিন্তু আনন্দ সহকারে এই বড়াটা খেয়ে নেবে, আর বাচ্চাদের কিন্তু ক্যালসিয়ামটাও পরিপূর্ণভাবে পাবে। সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, প্রেশার সুগার তো ভালো হয়, এটা ছোট বড় সবারই ভালো। ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে আমি এভাবে কুচিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন সজনে শাক যতটা ভালো কুচাবেন ততটাই খেতে ভালো লাগে, তা এটা বড়ার জন্য করেছি বলে একটুখানি কুচিয়ে নিয়েছিলাম। এরপর একটা পাত্রে ঢেলে নেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার সাথে দেবো 4 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরিবর্তে আপনারা কেউ চাইলে এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 2 চামচের মতন পোস্ত, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর দেবো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো একবার। মাখানোর পর তার মধ্যে দিয়ে দেবো আবার 2 থেকে 3 চামচ বেসন। কেউ চাইলে এটা কিন্তু মসুরির ডাল ভিজিয়ে বেটেও এই বড়াটা করতে পারে, খেতে সেটাও খুব ভালো লাগে। আমি বেসন ব্যবহার করেছি। বেসনটা দেওয়ার পর ভালো করে এটা মাখাতে হবে, আর এটা কিন্তু সুন্দর করে মাখিয়ে ভাজবো। এটা কিন্তু মাখানোর পর সঙ্গে সঙ্গে ভাজতে হবে, মেখে রাখবেন না, মেখে রাখলে কিন্তু জল ছাড়বে, তখন এই ডোটা একদম পাতলা হয়ে যাবে। গোল গোল চ্যাপটা চ্যাপটা করেই কিন্তু গরম গরম তেলে এপিট ওপিট করে ভেজে নিয়ে রেডি হয়ে যাবে হামারেই মুচমুচে সজনে পাতার বড়া। সর্ষের তেলে ভেজেছি, কেউ চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু খুব একটা ডুবো তেলে ভাজবো না, তাহলে কিন্তু এর উপকারিতাই তো নষ্ট হয়ে যাবে। মিডিয়াম তেলে দিয়ে আরও চাইলে কম তেলেও আপনারা ভাজতে পারেন। চ্যাপটা চ্যাপটা করে তাওয়ার উপরে দিয়ে একটু গ্যাসটা লোতে রেখে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার এই সজনে পাতার বড়া। খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, ভাতের সাথে শুধু দুটোই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। কার কার এই বড়া খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাতে ভুলো না, কোথা থেকে দেখছো সেটাও জানিও কিন্তু। আর ও হ্যাঁ, নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। আমার এই মন্দিরের রান্নাঘরে কিন্তু 5 মিনিটের মধ্যে রান্না কিন্তু রেডি হয়ে যায়, অবশ্যই একবার দেখতে পারেন। আমার কিন্তু মুচমুচে বড়াটা খেতে ভালোই লাগে, আর রেডি হয়ে গেছে আমার এই মুচমুচে সজনে পাতার বড়া। কে কে খেতে ভালোবাসো অবশ্যই চলে এসো, খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। আর ও হ্যাঁ, তোমাদের যাদের ডায়াবেটিস, হাই প্রেশার, ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো, ছোটো বাচ্চাদেরও এটা দিতে পারো, তারাও কিন্তু আনন্দ সহকারে খাবে। আজকের মতন টাটা।